বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে বিক্ষোভ। ঘটনার জেরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সমস্যা সমাধানের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাটি বাঁকুড়ার কোতুলপুরের গোগড়া বিদ্যুৎ দপ্তরের। বাঁকুড়া জেলার কোতুলপুর থানার গোগড়া ইলেকট্রিক অফিসে বিক্ষোভে সামিল হলেন বিস্তীর্ণ গ্রামের গ্রামবাসীরা। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ইলেকট্রিক অফিস চত্বরে উত্তাল হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, ইলেকট্রিক সমস্যা নিয়ে বারবার আধিকারিকদের জানানো হলেও সমস্যা সমাধানের কোন রকম উদ্যোগ নেয়নি ইলেকট্রিক অফিসের আধিকারিকরা। ফলে গ্রীষ্মকাল পড়তেই গরমে রীতিমতো নাজেহাল অবস্থা গ্রামের সাধারণ মানুষদের। পাশাপাশি ইলেকট্রিক অফিসের আধিকারিকরা সঠিক সময়ে অফিসে আসেন না বলেও গ্রামবাসীরা অভিযোগ তোলেন। তাদের দাবি, অতি দ্রুতই সমস্যার সমাধান করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। অফিসে স্টাফ নেই বলতে, এখন কোভিডের জন্য আমরা 50% স্টাফ নিয়ে অলরেডি ডিউটি চলছে, জানেন স্টেট গভর্নমেন্টের যেটা সার্কুলার যেটা দিয়েছে, সেই জন্য এমনি অফিসের স্টাফ 5 জন স্টাফ আমাদের, তার মধ্যে 2 জন স্টাফ নিয়ে ডিউটি করতে হচ্ছে, ওই জন্য কিছু কিছু প্রবলেমটা হচ্ছে। তাও অফিসের প্রবলেমটা সলভ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। ওখানে একটা ট্রান্সফর্মার বসানো হবে আর কি, ওখানে ব্যাপারটা হচ্ছে ওখানে কাছাকাছি লাইন না থাকার জন্য ট্রান্সফর্মার বসানো যায়নি আর কি। এখন একটা জায়গা স্পট সিলেকশন করা হয়েছে, ওখানে জুন জুলাইয়ের মধ্যে নতুন করে একটা স্পেসিফিক ডিটেল দিয়ে ওই পাড়াটাকে আউট করে দেওয়া হবে, তাহলে ওদের সমস্যা মিটে যাবে। 50% সার্কুলার জন্য সমস্যাটা হচ্ছে কোভিডের জন্য। এক বিক্ষোভকারী বলেন, গ্রামে নামমাত্র বিদ্যুৎ থাকে, না পাখা ঘোরে না টিভি চলে, বিদ্যুৎ চলে গেলে ঘন্টার পর ঘন্টা কারেন্ট আসে না, ফলে তীব্র সমস্যার মধ্যে পড়তে হয়। দ্রুত এই সমস্যার সমাধান করা হোক। দরখাস্ত দিতে যাতে এটা সুব্যবস্থা হয় এবং যাতে আমরা কারেন্টের পরিষেবা পাই। নামেই কারেন্ট আছে, কারেন্টে পাখাও ঘুরবে না, আলো জ্বলবে না, এবং একটু মেঘ ধরলে কারেন্ট চলে যাবে, সারা রাত কারেন্ট থাকবে না। এবং এখন পুরো ওয়েদার খারাপ, এখন ঘন্টার পর ঘন্টা কারেন্ট আসে। তবে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গ্রামে গ্রামবাসীদের সমস্যার সমাধান দ্রুত করা হবে। আমাদের অভিযোগ, আমরা দীর্ঘদিন কারেন্ট নিয়ে আমরা সমস্যায় ভুগছি। আমরা পানার ফিডার ওই জলটা ট্রান্সফরমার ওখান থেকে আমাদের কারেন্ট আছে, বিভিন্ন সময় তার ছিঁড়ে পড়ে যাচ্ছে, এ হচ্ছে একটু ঝোড়ঝাড়ের ভেতর দিয়ে আসছে। তো বারবার আমরা এসএসের কাছে এসেছি, বলেছি যে আমাদের কারেন্টটা টাউন সার্ভিস করুন বা কেবিল করুন, এরকম আমরা বারবার বলেছি, দরখাস্ত করেছি, আমাদের হয়নি। আজকে আমরা আসবো বলে সব ইয়ে করেছিল, স্যার সঙ্গে একটুখানি আলোচনা করার দরকার ছিল, আমরা হয়তো আলোচনা না করেই এসেছি। কিন্তু 10:30 পরে আমরা এসেছি, এসে দেখছি কোনো স্টাফ নেই ইলেকট্রিক অফিসে, আমরা এখনও আছি। আমাদেরকে যারা কাউন্টারে যে টাকা পয়সা নিচ্ছে তারা বললো যে 1:30 পর্যন্ত অপেক্ষা করুন, তার মধ্যে এসে যেতে পারে। একটা অভিযোগকে জানানোর পরে আমরা বলতে পারবো যে এসে আমাদেরকে কতটা সহযোগিতা করবেন বা আমরা কারেন্টের দিক থেকে কতটা সুবিধা পাবো, মুক্তি পাবো, আজকে যেই কতটা তাড়াতাড়ি মুক্তি পাবো সেটা এসে না আসা পর্যন্ত আমরা বলতে পারছি। এই নিয়ে তো বলবো, অফিস স্টাফ কেউ নেই, শুধু এসেও নয়, অফিস স্টাফ কেউ নেই। 10:30 পার হয়ে গেছে, 11:00 প্রায় হয়ে গেছে, 11:00 পেরিয়ে গেছে হয়তো এখন, তো এখনও পর্যন্ত কোনো স্টাফ নেই অফিসের, জানাতে পারছি না। আমরা অপেক্ষা করছি যে এসএসএল এ অভিযোগ জানিয়ে তারপর আমরা বাড়ি যাব। নিউজ আজ বাংলা, কোতুলপুর। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।